হলো ড্রামা নায়িকা, নাম সুজিন, যে কিনা অনেক ফেমাস একটি অ্যাক্ট্রেস। সুজিন খুব ফ্রেন্ডলি টাইপের মেয়ে, সবার সঙ্গে সে খুব সহজে বন্ধুত্ব করে নেয়। এরপর এই ড্রামার নায়ক সিইউনকে দেখানো হয়, যে কিনা একজন ডাক্তার। সিইউন সুজির থেকে পুরো উল্টো, কারোর সঙ্গে ঠিক মতন কথা বলে না। এবার দুটি ফ্যামিলিকে দেখানো হয়, এরা আসলে সুজিন আর সিইউনের ফ্যামিলি মেম্বার। এই দুই ফ্যামিলি একে অপরকে অনেক আগে থেকে চেনে, তাই সম্পর্ক আরও ভালো করার জন্য তারা সুজিন আর সিইউনের এঙ্গেজমেন্টের কথা বলতে এসেছে। অনেকক্ষণ ধরে তারা সুজিন আর সিইউনের অপেক্ষা করে, কিন্তু তারা আসে না। তাই দুই ফ্যামিলি তাদের এঙ্গেজমেন্টের ডেট ঠিক করে দেয়। এরপর রাতের সিন দেখানো হয় সুজিন তার অ্যাক্টিং শেষ করে তার এক বন্ধুর সঙ্গে। যখন বাড়ি ফিরছিল তখন তাদের অনেক বাজেভাবে একটি অ্যাক্সিডেন্ট হয়। এতে সুজিন বেশি চোট পায়, তাকে হাসপাতালে ভর্তি করা হলে সিইউন তার চেক আপ করে। তখন সুজিনের জ্ঞান ছিল, সে পিটপিট করে চোখ খোলে এবং তার সামনে সিইউনকে দেখে। তার মুখ ঢাকা ছিল, শুধুমাত্র চোখ দেখে সুজিনের মনে তো লাড্ডু ফোটে। চোখ দেখে এই অবস্থা, না জানি মুখ দেখলে আর কি হবে। এরপর রাতের বেলায় সিইউন যখন সুজিনকে চেক করতে আসে তখন সুজিন হঠাৎ করে সিইউনকে কিস করে দেয়। এতে সিইউন তো অবাক, সুজিন অবশ্যই পুরোপুরি তার জ্ঞানে ছিল না। পরের দিন সুজিনের মনে পড়ে যায় কাল রাতে সে কি আকামটাই না করেছে। তাই সে তার ম্যানেজার উদিকে বলে, আমি না কাল রাতে একটি ডক্টরকে কিস করে ফেলেছি। এটা শুনে উদিন ভাবে হয়তো সুজিন চ্যানের কথা বলছে, যে কিনা সিইউনের ফ্রেন্ড। হাসপাতালে আসা মাত্রই উদিনের সঙ্গে সে ফ্লার্ট করেছিল, তাই উদিন ভাবে কাল রাতে চ্যানই সুজিনকে কিস করেছিল। তাই উদি হসপিটালের চিপের কাছে গিয়ে চ্যানের নামে নালিশ জানায়। এতে বেচারা চ্যানকে বিনা দোষে মার খেতে হয়। এইদিকে সিইউন যখন সুজিনকে চেক করতে আসে তখন সুজিন তাকে চিনে ফেলে। সে বলে, কাল রাতে তুমি ছিলে তাই না? এতে সিইউন বলে, কালকে তোমাকে একটি নেশা জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল তাই তুমি এমনটা করেছিলে। এই বলে সিইউন চলে যায়। সিইউনের এরকম উত্তরে সুজিন তো অনেক রেগে যায়। এরপর উদি রুমে আসলে সুজিন বলে, ডক্টর চ্যান তাকে কিস করেনি, সিইউন করেছে। এটা শুনে উদির খারাপ লাগে, সে বিনা কারণেই তাহলে চ্যানের ওপর রাগারাগি করল। এরপর উদি চ্যানকে সরি বলতে যায়, কিন্তু উদিকে দেখে চ্যান সেখান থেকে দৌড় দেয়। বাট উদি তাকে ধরে ফেলে এবং সরি বলে। চ্যান বলে, তোমার কারণে আমার রেপুটেশন খারাপ হয়েছে, তাই এখনই চিপকে গিয়ে সব বলবে। কিন্তু উদি তার সঙ্গে যেতে রাজি হচ্ছিল না, চ্যান অনেক জোরাজোরি করছিল। এতে উদি তার চোখে পেপার স্প্রে মেরে দেয়। বেচারার অবস্থা তখন দেখার মতন ছিল। অপরদিকে সুজিন তার মায়ের কাছ থেকে জানতে পারে সে এখন যে হাসপাতালে ভর্তি আছে সেই হাসপাতালে তার ফিয়ান্সে একজন সার্জন। তার মার নাম বলে, যা শুনে সুজিন অবাক হয়ে যায়। তার মানে ডক্টর সিইউনই আমার ফিয়ান্সে, আমাকে পরিচয় দেবে না বলেই সে তার মুখ ঢেকে আছে, কিন্তু আমি তো ওর মুখ দেখেই ছাড়ব। চোখ দুটো কত সুন্দর, না জানি পুরো মুখটি কত সুন্দর হবে। সুজিন তখন লুকিয়ে লুকিয়ে সিইউনের কেবিনে যায়। সিইউন তখন তার জামা চেঞ্জ করছিল। তাকে এই অবস্থায় দেখে সুজিনের মুখ তো হাঁ হয়ে যায়। তখন একজন নার্স ডক্টর সিইউনকে ডাকে। এতে সিইউন তাড়াহুড়ো করে সুজিনকে নিয়ে লুকিয়ে যায়। সুজিন তখনও এক নজরে সিইউনের দিকেই তাকিয়েছিল, যেন এমন হ্যান্ডসাম ছেলে সে আগে দেখেনি। নার্সটি সেখান থেকে চলে গেলে পরে সিইউন সুজিনকে রুম থেকে বার করে দেয়। সুজিন তখনও স্ট্যাচুর মতনই হয়েছিল। এরপর উদি হাসপাতালে আসলে সুজিন বলে, ইয়ার আমার ফিয়ান্সে কত হ্যান্ডসাম, কিন্তু আমি বদলা নেব। ও কেন আমাকে ইগনোর করলো? আমার মতন সুন্দরী মেয়েকে দেখে কোনো ছেলে কথা না বলে থাকতেই পারে না, কিন্তু ও তো জানে আমি ওর ফিয়ান্সি, তবুও আমার সঙ্গে একটিও কথা বলেনি। উদি বলে, কিভাবে? সুজিন বলে, প্রথমে ভালোবাসার অ্যাক্টিং করব, পরে তাকে ছেড়ে চলে যাব। এরপর সুজিন সিইউনকে পটাতে কখনো ইনোসেন্ট গার্ল, কখনো অ্যারোগেন্ট আর কখনো হট গার্ল সেজে তাকে সিডিউস করতে যায়। কিন্তু সিইউন এতটাই শক্ত মনের যে তার মন এত সহজে গলে না। এতে সুজিন বেশ বিরক্ত, সে তখন উদিকে বলে, চ্যান তো ওর অনেক ভালো বন্ধু, তাই তুমি চ্যানের সঙ্গে দেখা করে সিইউনের সম্পর্কে সমস্ত তথ্য জেনে আমাকে জানাও। এরপর উদি চ্যানের সঙ্গে দেখা করতে যায়। চ্যান তো বেশ ভাব নিচ্ছিল যে উদি হয়তো তাকে সরি বলার জন্যই এই ট্রিট দিচ্ছে, কিন্তু উদি বলে, সিইউনের ব্যাপারে তুমি কি জানো আমাকে সব বলো।
চ্যান বলে সিউনের সম্পর্কে জানার জন্য আমাকে ডেকেছো। উদি বলে হ্যাঁ, তুমি কি অন্য কিছু ভেবেছো? চ্যান বলে বলবো না, আগে আমাকে সরি বলো। এতে উদি বলে আচ্ছা সরি। চ্যান বলে এখনও বলবো না, আগে আমাকে ড্রিঙ্ক করাও। এতে উদি তাকে ড্রিঙ্ক করায়, আর এই চক্করে সেও অনেক ড্রিঙ্ক করে। দুজনে মাতাল হয়ে একটি হোটেল রুমে যায়। পরের দিন সকালে দুজনে একে অপরকে এ অবস্থায় দেখে অবাক হয়ে যায়। চ্যান তো লজ্জার চোটে ওয়াশরুমে চলে যায়, আর এই সুযোগে উদি রুম থেকে বার হয়ে যায়। চ্যান বলে আমার সব শেষ, উদি আমার মান ইজ্জত সব নিয়ে নিল। এইদিকে সুজিন তখনও সিউনকে সিরিয়াস করার চেষ্টা করছিল। একটি পর্যায়ে সিউন বিরক্ত হয়ে বলে তুমি এখন পুরোপুরি সুস্থ, হাসপাতাল থেকে যেতে পারো। সুজিন বলে কিন্তু আমি যেতে চাই না। সিউন বলে তোমাকে যেতেই হবে। সুজিন বলে না গেলে কী হবে? এতে সিউন বলে আমি এনগেজমেন্ট ভেঙে দেব। এটা শুনে সুজিন অনেক রেগে যায়। সে তখনই তার জিনিসপত্র নিয়ে হাসপাতাল থেকে যাচ্ছিল। তখন তার সঙ্গে সিউনের দেখা হয়, কিন্তু সুজিন তাকে ইগনোর করে চলে যায়। তখন তার হিলস ভেঙে যায়, এতে সুজিন একটু চোট পায়। সিউন তার সাহায্য করতে আসে, কিন্তু সুজিন তার জুতো খুলে সেখান থেকে চলে যায়। এরপর সুজিন বাড়ি পৌঁছে নিজের অজান্তেই অনেক কান্না করে। তবে কি সে আসলেই সিউনকে ভালোবেসে ফেলেছে? তাই তো তার এই কথাতে সে এত কষ্ট পেয়েছে। তখন দরজায় কেউ নক করে। সুজিন দরজা খুলে সিউনকে দেখতে পায়। সুজিন জিজ্ঞাসা করে যে সে এখানে কি করছে, কিন্তু সিউন তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘরে ঢুকে যায়। সিউন সুজিনের চোটের জায়গায় মলম লাগিয়ে দেয়। এতে সুজিন একটু ইমপ্রেস হয়। সে তার সমস্ত রাগ ভুলে যায়, কিন্তু সিউন তাকে বাই কিংবা অন্য কিছু কথা না বলে বাড়ি থেকে আবারও চলে যায়। এতে সুজিন বলে ছেলেটি এমন কেন, সারাক্ষণ চুপচাপ থাকে। এরপর চ্যানকে দেখানো হয়। তখন তার রুমের ছাদ থেকে চুঁয়ে চুঁয়ে পানি পড়ছিল। কি সমস্যা হয়েছে তা জানার জন্য চ্যান তার উপরের ফ্ল্যাটে যায়। দরজায় নক করতে উদি দরজা খোলে। একে অপরকে দেখে দুজনেই অবাক হয়। চ্যান তো এখানে একটু লজ্জা পাচ্ছিল সে রাতের কথা ভেবে। চ্যান কি হয়েছে জিজ্ঞাসা করলে উদি বলে ওয়াশরুমের একটি কল খারাপ হয়ে গিয়েছে। এতে চ্যান কলটি ঠিক করতে যায়, কিন্তু ঠিক করা তো দূরের কথা, বরং সে আরও খারাপ করে দেয়। এতে উদি ভিজে যায়, সে তখন চ্যানকেও ভিজিয়ে দেয়। এরপর দুজনে অনেকক্ষণ ধরে এইভাবে মজা করে। মনে হয় এদের লাভ স্টোরি খুব তাড়াতাড়ি স্টার্ট হবে। তো অ্যাক্সিডেন্টের দিনে সুজিনের সঙ্গে তার যেই বন্ধু ছিল সে আসলে একজন অ্যাক্টর আর সিঙ্গার, নাম জিয়াও। জিয়াও সুজিনকে পছন্দ করে, কিন্তু সুজিন তাকে তার বন্ধু মনে করে। এখন দুজন সেলিব্রিটি যদি ক্লোজ ফ্রেন্ড হয় তাহলে তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের রুমার্স তো ছড়াবেই। এদের পক্ষেও তেমনটাই হয়। সবাই তো ধরেই নেয় যে সুজিন আর জিয়াও ডেট করছে। আজকে সুজিনের একটি হিস্টোরিক্যাল মুভির শুটিং হবে। শুটিংয়ের সময় সুজিন এই অ্যাক্ট্রেসকে চড় মারে, যেটা শুটিংয়েরই একটি অংশ। কিন্তু এই অ্যাক্ট্রেস তাং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে যে সুজিন ইচ্ছে করে তাকে অনেক জোরসে চড় মেরেছে। আসলে তাং সুজিনকে পছন্দ করে না। এক, সে এত ফেমাস একজন অ্যাক্ট্রেস, আর দ্বিতীয়ত সুজিন জিয়াওয়ের অনেক কাছের বন্ধু। আসলে তাং জিয়াওকে পছন্দ করে, তাই সে এমন করেছে। কিন্তু সুজিনের যেহেতু পপুলারিটি অনেক বেশি, তাই তাঙ্গের কথা কেউ বিশ্বাস করে না, বরং তারা তাঙ্গকেই অনেক আজেবাজে কথা বলে। শুটিং শেষ করে যাওয়ার সময় হঠাৎ করে সুজিন অসুস্থ হয়ে পড়ে। অপরদিকে সিউন সেই পোস্টটি দেখে সুজিনকে কল করে, সে ঠিক আছে কিনা এটা জানার জন্য। অসুস্থতার কারণে সুজিন ঠিক মতন কথা বলতে পারছিল না। এতে সিউন বুঝতে পেরে যায় হয়তো সুজিনের কিছু হয়েছে, তাই সে তখনই সুজিনের সঙ্গে দেখা করতে চলে যায়। সুজিনের অনেক জ্বর এসেছে, সিউন তাকে বিছানায় ঘুম পাড়িয়ে দেয় এবং তার অনেক কেয়ার করে। সুজিনের বাড়ি অনেক নোংরা হয়েছিল, তাই সিউন যখন পরিষ্কার করে চলে যাচ্ছিল তখন সুজিন তার হাত ধরে বলে প্লিজ যেও না। এতে সিউনও যায় না, সেখানেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সুজিনের আগে ঘুম ভাঙে, সে তার পাশে সিউনকে দেখে খুশি হয়ে যায়। সিউনের ঘুম ভাঙলে সে যখনই এখান থেকে চলে যাচ্ছিল তখনই তার ভাই SMS করে তাকে জিজ্ঞাসা করে হোম টাউনে তাদের একটি পুজো আছে, সে কি আসবে? এতে সিউন সুজিনকে জিজ্ঞাসা করে তুমিও কি আমার সঙ্গে যাবে?
এতে প্রথমে সুজিন অনেক এক্সাইটেড হয়, কিন্তু পরে সে নিজেকে সামলে বলে, না আমি কে হই তোমার? সিউন বলে, ফিয়ন্সি। এটা শুনে সুজিন খুশি হয়ে যায়। সে বলে, ঠিক আছে পরে ভেবে জানাবো। এরপর থেকে সিউন তো সারাক্ষণ সুজিনের ফোন কিংবা SMS এর অপেক্ষা করছিল যে কখন সে কল করে বলবে যে আমিও যাব। এইদিকে সুজিন অভিমানে তাকে কল আর SMS করছিল না, কারণ সিউন মাত্র একবারই তাকে বলেছে যাওয়ার জন্য, আর বলেইনি। সে ঠিক করেছে যদি সিউন তাকে SMS করে তবে সে তাকে বলবে আমিও যাব। এইভাবে রাত হয়ে যায়, কিন্তু কেউ একে অপরকে কোনো SMS কিংবা কল করে না। দুজনেই একে অপরের কল আর SMS এর অপেক্ষা করছিল। একটি পর্যায়ে সুজিন ঘুমিয়ে যায় আর তার হাত থেকে ফোনটি পড়ে গিয়ে ভেঙে যায়। পরের দিন সুজিন তার এই ভাঙা ফোন দিয়েই সিউনকে SMS করে বলে যে আমি যাব, কিন্তু SMS সেন্ড হওয়ার আগে মোবাইল বন্ধ হয়ে যায়। এতে সুজিন তাড়াহুড়ো করে তৈরি হয়ে সিউনের বাড়িতে যায়, কিন্তু গিয়ে দেখে সিউন তার বাড়িতে নেই, আসলে সিউন চলে গিয়েছে। এটা দেখে সুজিন রেগে যায় যে সিউন তাকে না নিয়েই চলে গেল। এরপর সুজিন তার মুড ঠিক করতে উদির সঙ্গে শপিংয়ে যায়। তারা অনেকক্ষণ ধরে শপিং করে এবং লাঞ্চ করে বাড়িতে ফেরে। তখন সুজিন সিউনকে দেখতে পায় যে কিনা তার জন্য তার বাড়ির সামনে অপেক্ষা করছিল। সিউন বলে, তোমার SMS দেখে তোমাকে কল করেছিলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছিল তাই নিতে আসলাম। এতে সুজিন খুশি হয়ে তার সঙ্গে তাদের হোম টাউনে চলে যায়। সুজিনকে দেখে সবাই খুশি হলেও সাউদির বোন সু কিন্তু তাকে দেখে খুশি হয় না। আসলে সুজিনকে পছন্দ করে না। সু জিয়াওয়ের অনেক বড় ফ্যান। দুজনের মধ্যে যে রিউমার ছড়িয়ে আছে এর কারণেই সুজিনকে পছন্দ করে না। সে সুজিনকে অনেক জ্বালায়, কিন্তু সুজিন চুপচাপ তার দুষ্টামিগুলো সহ্য করে যায়। এরপর পূজা শেষে সিউনকে তার ভাই একটি খানদানি ইয়ারিং দিয়ে বলে সে যেন এটা সুজিনকে দেয়, কিন্তু লজ্জার চোটে সিউন সুজিনকে ইয়ারিংটি দিতেই পারে না। এইদিকে উদি আর চ্যানের সম্পর্ক আস্তে আস্তে অনেক ভালো হচ্ছিল। উদি তো চ্যানকে পছন্দ করে ফেলেছে, কিন্তু একদিন উদি যখন চ্যানকে অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলতে দেখে তখন সে স্যাড হয়ে যায়। আসলে উদি প্রেমে ছ্যাঁকা খেয়েছে, অনেকদিন যাবত সে কারোর সঙ্গে সম্পর্কে জড়ায়নি, কিন্তু চ্যানের সঙ্গে সে অনেক ফ্রি। এমনকি সে তো এখন চ্যানকে পছন্দ করে, যদি চ্যান তাকে ছেড়ে দেয়? এই ভেবে উদি অনেক স্যাড হয়ে যায়। পরের দিন সিউন আর সুজিন শহরে ফিরে আসে। হাসপাতালে এসে সিউন লক্ষ্য করেছে অন্যদিনের তুলনায় চ্যান আজকে চুপচাপ আর অন্যমনস্ক হয়ে আছে। সিউন কারণ জিজ্ঞাসা করলে চ্যান বলে, উদি আমার সঙ্গে কথা বলছে না, আমি কি এমন করেছি যার কারণে ও আমাকে ইগনোর করছে? আমার ভালো লাগছে না এসব। এতে সিউন বলে, তার মানে তুই উদিকে ভালোবেসে ফেলেছি, এখনই গিয়ে বল তাকে এই কথাটি, এবং কি কারণে তোর ওপর রাগ করে আছে সেটা জেনে ওকে সরি বলিস। এটা শোনা মাত্র চ্যান তাড়াতাড়ি উদির কাছে চলে যায়। এরপর সুজিন আর জিয়াওয়ের একটি শো দেখানো হয় যেখানে দুজনে একে অপরকে আইসক্রিম খাওয়াচ্ছিল। সিউন যেহেতু বেশি শো দেখে না তাই সে এই ব্যাপারে কিছু জানে না, কিন্তু হাসপাতালের প্রত্যেকটি নার্স এই বিষয়ে কথা বলে। তারা জানতো না যে সুজিন সিউনের ফিয়ন্সে, তাই তারা সিউনের সামনেই বলে ফেলে, দুজনকে দেখতে কত সুন্দর লাগছে, মনে হয় তারা একে অপরের জন্য তৈরি হয়েছে। অপরদিকে চ্যান উদির অফিসের সামনে সবার সামনে উদিকে সরি এবং তার ভালোবাসার কথাটি জানায়। এইসব দেখে উদি অনেক রেগে যায়, সে চ্যানের অপমান করে, এতে বেচারা চ্যান অনেক কষ্ট পায়। অপরদিকে সিউন তার কাজ শেষ করে সেই শোটি দেখছিল, যা দেখে সে অনেক জেলাস হয়। এইদিকে সুজিন পড়ে গিয়ে একটু চোট পায়, কিন্তু সে এমন অ্যাক্টিং করে যেন তার অনেক লেগেছে। এতে উদি তাকে নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে এসে সুজিন তার পায়ের ছবি তুলে সিউনকে পাঠায়। এটা দেখা মাত্রই সিউন সুজিনকে কল করে জিজ্ঞাসা করে, সে কি ঠিক আছে? এতে সুজিন তখন আরও অ্যাক্টিং করে যে তার অনেক ব্যথা লাগছে। হাসপাতালে এখন সিউনের কিছু কাজ আছে, তাই সে বলে, কাজ শেষ করেই আমি আসছি। এটা শুনে সুজিন অনেক খুশি হয়। এবার কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, দরজায় কেউ নক করলে সুজিন ভাবে সিউন এসেছে, তাই সে আবারও তার পায়ে তাড়াহুড়ো করে ব্যান্ডেজ লাগায় এবং দরজা খুলে সিউনকে ভেতরে আসতে বলে। সুজিনের পা দেখে সিউন বুঝতে পেরে যায় যে সে অ্যাক্টিং করছে,
কারণ তার চোট লেগেছে এক পায়ে আর সে ব্যান্ডেজ করেছে অন্য পায়ে। এটা যখন সুজিন লক্ষ্য করে তখন তার নিজের ওপরে অনেক রাগ হয়। যাই হোক, সিউন তার হালকা চোটে মলম লাগিয়ে চলে যাচ্ছিল, কিন্তু সুজিন তাকে আটকিয়ে তাকে আরও কিছুক্ষণ থাকতে বলে। কিন্তু সিউন বলে হাসপাতালে তার অনেক কাজ, এতে সুজিন আর তাকে আটকায় না। পরের দিন সিউন আবারও সুজিনের বাড়িতে আসে। সিউনকে দেখে সুজিন তো খুশি হয়ে যায়। সিউন বলে, মনে হয় কাল রাতে আমি আমার একটি ফাইল ফেলে রেখে চলে গিয়েছি। তখন সুজিন একটি ফাইল নিয়ে এসে বলে, তুমি কি এটার কথা বলছো? এতে সিউন ফাইলটি তার কাছ থেকে নিতে যাচ্ছিল, কিন্তু সুজিন দেয় না। এই চক্করে দুজনেই অনেক কাছাকাছি চলে আসে। কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকার পর সিউন নার্ভাস হয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু সুজিন এতে বেশ খুশি ছিল। এরপর উদিকে দেখানো হয়, সে একটি মাসাজ পার্লারে এসেছিল, কিন্তু সেখানে চ্যানকে দেখে উদি রাগ করে চলে যায়। চ্যানও তার পেছন পেছন যায়। উদি তখন বিরক্ত হয়ে বলে যে, তুমি কেন আমাকে ফলো করছো? এতে চ্যান বলে, সরি, আর কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলবো না। কিন্তু উদি তবুও চ্যানকে ক্ষমা করে না। সে বলে, আর কখনোই আমার সামনে আসবে না। এইদিকে সুজিন যখন তার শুটিং শেষে বাড়ি ফিরছিল তখন সে ভুলবশত একটি ইঁদুরকে ধরে ফেলে। এতে সুজিন অনেক ভয় পেয়ে যায়। সে আর বাড়ির ভিতর না গিয়ে সেখান থেকে দৌড় দেয়। সিউন তখন সুজিনের সঙ্গে দেখা করতে আসছিল। সিউনকে দেখে সুজিন তখন ভয়ে তার কোলে উঠে যায়। সুজিন তখন অনবরত ভূত ভূত বলছিল। এতে সিউন বুঝতে পারে সুজিন অনেক ভয় পেয়েছে। এখন সে বাড়িতে একাই থাকতে পারবে না, তাই সিউন সুজিনকে তার সঙ্গে নিয়ে যায়। সুজিন ভাবে হয়তো সিউন তাকে হোটেলে নিয়ে যাবে এবং তার সঙ্গে রোম্যান্স করবে, কিন্তু না, সিউন সুজিনকে তার বাড়ি নিয়ে যায় এবং তাকে অন্য একটি রুমে থাকতে দেয়। তার এরকম আচরণে সুজিন খুশি হয়। এরপর সে ফ্রেশ হয়ে যখন ঘুমোতে যায় তখন অদ্ভুত ধরনের একটি আওয়াজ আসছিল। এতে সুজিন আবারও ভয় পেয়ে দৌড়ে সিউনের রুমে গিয়ে তাকে টাইটলি জড়িয়ে ধরে। এতে সিউন বেশ অবাক। সুজিন বলে, রুমে কেমন একটি আওয়াজ আসছে? এতে সিউন সুজিনকে একটি রুমে নিয়ে যায় যেখানে একটি পাখি ডাকছিল। আসলে পাখিটি অসুস্থ, তাই তার আওয়াজ ভয়ঙ্কর লাগছিল। এতে সুজিন শান্ত হয়ে তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সুজিন ঘুম থেকে উঠে একটি চিরকুট দেখতে পায় যেখানে সিউন লিখেছিল, আমি হাসপাতালে যাচ্ছি, তোমার জন্য ব্রেকফাস্ট তৈরি করা আছে, খেয়ে নিও। তার এই কেয়ার দেখে সুজিন খুশি হয়ে যায়। এইদিকে উদি চ্যানকে তার কাছ থেকে দূরে রাখার জন্য অন্য একটি ছেলের সঙ্গে কিস করার অ্যাক্টিং করে, কিন্তু চ্যান বুঝতে পেরে যায় তারা অ্যাক্টিং করছে। তাই সে বলে, যা করার করে নাও, আমি কিন্তু এত সহজে তোমার পেছন ছাড়ব না। এতে উদি রেগে যায়। এরপর সুজিন তার শুটিং শেষ করে কিছু সেক্সি ড্রেস নিয়ে আবারও সিউনের বাড়িতে আসে। এর মধ্যে একটি ড্রেস পরে সুজিন রিহার্সাল করে সে কীভাবে সিউনকে সিডিউস করবে। তখন সেখানে সিউন আসে। তাকে এই ড্রেসে দেখে সিউন সত্যি সিডিউস হয়ে যায়। সে যখনই সুজিনকে কিস করতে যাবে তখনই সুজিনের স্বপ্ন ভেঙে যায়। বেচারি দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখছিল। সে অনেকক্ষণ ধরে সিউনের জন্য অপেক্ষা করে, কিন্তু সে আসে না। রাত হয়ে যায়, তাই সুজিন ঘুমিয়ে যায়। অনেকক্ষণ পর সিউন বাড়িতে আসে। সুজিনকে এইভাবে দেখে সিউনের হার্টবিট বেড়ে যায়। তার ইচ্ছে করছিল সুজিনের সঙ্গে একটু রোম্যান্স করতে, কিন্তু সে নিজেকে সামলায় এবং সুজিনকে ভালোভাবে ঢেকে তাকে তার রুমে ঘুম পাড়িয়ে চলে যায়। পরের দিন সুজিন ঘুম থেকে উঠে বাইরে আসতে সিউনকে দেখে। সে আজকে হাসপাতালে যায়নি, তাই সুজিন খুশি হয়। সে তার জন্য কফি বানাচ্ছিল। দুজনে এবারও অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু এবার সিউন নিজেকে সামলাতে না পেরে যেই না সুজিনকে কিস করতে যাবে, তখনই দরজায় কেউ নক করে। ধুর, রোম্যান্টিক মুভমেন্টের বারোটা বাজিয়ে দিল। সিউন দরজা খুলে তার বড় ভাই আর বোন সুকে দেখতে পায়। সু এখন থেকে সিউনের বাড়িতেই থাকবে। সু ভেতরে এসে সুজিনকে দেখে অবাক হয়। তার মানে দুজনে এখন থেকে একসঙ্গে থাকছে। এতে সুজিন বলে, সে মাত্র দুই দিন হলো এখানে এসেছে আর তারা আলাদা আলাদা রুমে ঘুমায়। এখানে এসেও সুজিনকে অনেক জ্বালায়। সুজিন তখন জিজ্ঞাসা করে ফেলে সে কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছে। এতে সু বলে, কারণ জিয়াবের সঙ্গে তার অ্যাফেয়ার থাকার সত্ত্বেও সে তার ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।
এতে সুজিন বলে কে বলল তোমাকে, ও শুধুমাত্র আমার বন্ধু হয়। কিন্তু না, সু তার কোনো কথায় বিশ্বাস করে না। রাতের বেলায় সুজিন আর সিয়ন তারা খসা দেখে উইস করছিল, আর এখানে ফাইনালি তারা একে অপরকে কিস করে। পরের দিন সিয়ন হাসপাতালে চলে গেলে পরে সুজিন সুকে নিয়ে তার শুটিং প্লেসে যায়, যেখানে জিয়াও ছিল। সুজিন জিয়াওয়ের সঙ্গে সুয়ের পরিচয় করে দেয়। জিয়াওকে এত কাছ থেকে দেখে সু তো অনেক খুশি। এরপর সুজিন সুকে বলে জিয়াও তার জন্য একটি অ্যাসিস্ট্যান্ট খুঁজছে, তুমি চাইলে আমি তোমার কথা ওকে বলতে পারি, কিন্তু কথা দাও আমাকে আর জ্বালাবে না, তোমার ভাই আর আমি যখন রোম্যান্স করব তখন আমাদের মাঝে আসবে না। এতে সুজি বলে ওকে ভাবি আর কখনো জ্বালাবো না, তুমি অনেক ভালো। পরের সিনে জিয়াও সুজিনকে একটি ফাঁকা হল রুমে এনে তাকে তার মনের কথা বলে দেয় যে সে সুজিনকে অনেক পছন্দ করে, সারা জীবন তাকে প্রোটেক্ট করবে। তখন আমরা তাংকে দেখি যে কিনা পেছনে দাঁড়িয়ে এদেরকে দেখছিল। জিয়াওয়ের কথাগুলো শুনে তাং অনেক কষ্ট পায়। সুজিন বলে সরি, আমার ফিয়ন্সে আছে আর আমি তাকে আর ও আমাকে অনেক ভালোবাসে, তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে, এই বলে সুজিন চলে যায়। এতে জিয়াও অনেক কষ্ট পায়, আর জিয়াওকে স্যাড দেখে তাংও স্যাড হয়ে যায়। তাং তখন একটি ভিডিও দেখে, সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। একদিন উদি আর সুজিন কথা বলছিল, তখনই তাং তাদের ভিডিও করেছিল। উদি তখন বলে তুমি তো বলেছিলে যে সিয়নকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়ে ওকে ছেড়ে চলে যাবে, তাহলে কি হলো এখন? এতে সুজিন বলে না ওকে ছাড়বো না, বড্ড ভালোবেসে ফেলেছি ওকে। সিন বর্তমানে আসে, উদি যখন সুজিনকে বলেছিল তুমি তো বলেছিলে প্রথমে সিয়নকে তোমার ভালোবাসার জালে ফাঁসাবে তারপর ওকে ছেড়ে যাবে, এইটুকু কথাই তাং সিয়নকে পাঠিয়ে দেয়। সুজিনের বলা অংশটি সে পাঠায় না। এই ভিডিওটি দেখে সিয়ন অনেক কষ্ট পায়। সে সুজিনের ফোন কলগুলো ইগনোর করতে শুরু করে। সিয়ন তখন মনে মনে বলে আমি তো ওকে সত্যিকারের ভালোবেসে ফেলেছি, তার মানে কি ও আমাকে ছেড়ে চলে যাবে? এই ভেবে সে অনেক স্যাড হয়ে যায়। এইদিকে চ্যান এখনও উদির পেছনে পড়েছিল, সে হুটহাট করেই উদির বাড়িতে চলে আসতো। এতে উদি তার ফ্ল্যাটটি বিক্রি করার কথা ভাবে। যাকে উদি তার ফ্ল্যাটটি বিক্রি করবে সে তার সঙ্গে চিটিং করে এবং ফ্ল্যাটটিকে অনেক কম দামে কিনে নেয়। এটা যখন চ্যান জানতে পারে তখন সে উদির সাহায্য করার জন্য কম দামে তার ফ্ল্যাটটি বিক্রি করে দেয়। সে যখন তার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছিল তখন তার কাছে উদি আসে। এখন তো চ্যানের থাকার কোনো জায়গা নেই, তাই উদি চ্যানকে তার বাড়িতে নিয়ে আসে। এতে চ্যান তো বেশ খুশি, সে প্রত্যেকটি মুহূর্তেই উদিকে ইমপ্রেস করার চেষ্টা করে। এতে উদি ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সে তার ভালোবাসার কথাটি চ্যানকে এখনো জানায় না। অপরদিকে সু জিয়াওয়ের অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যায়, আর সে ইন্টারভিউয়ে পাস হয়ে যায়। এখন থেকে সে জিয়াওয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখন সিয়ন ঠিক মতন সুজিংয়ের সঙ্গে কথা বলে না, সে তাকে ইগনোর করে চলে, আর এটা সু লক্ষ্য করে। সিয়ন সুজিংকে না বলে একটি মেডিকেল ক্যাম্পে চলে যায়। একদিন সু যখন সিয়নের কম্পিউটার থেকে গেম খেলছিল তখন সেই ভিডিও দেখে ফেলে। সু বুঝতে পেরে যায়, তো এই কারণেই সিয়ন সুজিনের ওপর রেগে আছে। সু তখন সুজিনকেও এই ভিডিওটি পাঠিয়ে দেয়। ভিডিওটি দেখে সুজিনের নিজের ওপরেই অনেক রাগ হয়। কেন সে এই কথাটি সেদিনকে উদিকে বলেছিল না, বললে আজকে এই দিন তাকে দেখতে হতো না। সে তখন তাড়াহুড়ো করে তার জিনিসপত্র প্যাক করে এবং এখন সিয়ন যেখানে মেডিকেল ক্যাম্প করছে সেই জায়গাতে যাওয়ার জন্য রওনা দেয়। এইদিকে সিয়নের কাছে সুজিনের একটি SMS আসে যে তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই না, আমি তোমার কাছে এসে তোমাকে সব বুঝিয়ে বলবো। SMSটি দেখে সিয়ন সুজিনকে কল করে, কিন্তু সে কল ধরে না। আবহাওয়া আস্তে আস্তে খারাপ হচ্ছে, মনে হচ্ছে অনেক ঝড় বৃষ্টি হবে, তাই সিয়ন অনেক চিন্তিত। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু সুজিনের কোনো খোঁজ পাওয়া যায় না, তাই এই ঝড় বৃষ্টিতে সিয়ন তাকে খুঁজতে যাচ্ছিল। তখন সেখানকার একটি রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়, তাই সিয়নকে বাধ্য হয়ে থেকে যেতে হয়। পরের দিনও সুজিনের কোনো খোঁজ পাওয়া যায়নি, বৃষ্টি কমে গিয়েছে, কিন্তু সিয়নের টেনশন এখনও কমেনি। তখন সেখানে একটি গাড়িতে করে সুজিন আসে।
তার অবস্থা তখন অনেক খারাপ ছিল। দুজনে একে অপরকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। সিনটা বেশ হার্ট টাচিং আর ইমোশনাল। সিউন তো অনবরত সুজিনকে কিস করে যাচ্ছিল। এরপর সুজিন ফ্রেশ হয়ে বলে, তখন আমি তোমার ওপর অনেক রেগেছিলাম, তুমি হাসপাতালে আমার সঙ্গে ঠিক মতন কথা বলনি আর এঙ্গেজমেন্ট পার্টিতেও যাওনি, তাই রাগে তোমাকে ছেড়ে দেওয়ার কথাটি বলেছিলাম। প্লিজ এবার তো আমার ওপর রাগ করে থেকো না। এতে সিউন সুজিনকে সরি বলে, এতদিন তাকে ইগনোর করার জন্য। যাক, তাদের মধ্যে এখন সব কিছু ঠিক হয়ে গেল। পরের সিনে চ্যানকে দেখানো হয়, সে কোথাও একটি যাচ্ছিল, তাই উদি তাকে ফলো করে। চ্যান আবারও সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যায়, যা দেখে উদি অনেক রেগে যায়। সে কোনো কিছু না জেনে চ্যানের সঙ্গে খারাপ ব্যবহার করে। চ্যান বলে, প্লিজ কথাটা আগে শোনো। কিন্তু না, উদি তার কোনো কথাই শোনে না। সে মেয়েটি কেউ অনেক কথা শুনিয়ে দেয়। মেয়েটি বলে, অনেক হয়েছে, না বুঝে এত রাগ দেখানো ঠিক না। কয়েকদিন বাদ তোমার জন্মদিন, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য চ্যান ক্যাফেটিকে সাজাতে চায়। আর একটি কথা, তুমি কি জানো না চ্যানের অনেক ভয়ঙ্কর একটি রোগ হয়েছে, যার কারণে সে খুব তাড়াতাড়ি মারা যাবে। কেমন গার্লফ্রেন্ড তুমি, এই অবস্থাতেও চ্যানের সঙ্গে এত খারাপ আচরণ করছো। এটা শুনে উদি যেন আকাশ থেকে পড়ে, সে কিছুই জানতো না। বাড়িতে এসে উদি চ্যানকে বলে, সে কেন তাকে এই কথাটি আগে বলেনি। এতে চ্যান বলে, কারণ আমি চাই না আমার জন্য তুমি স্যাড হও। এতে উদি তাকে জড়িয়ে ধরে। চ্যান বলে, খুব তাড়াতাড়ি মারা যাব, তাই যতদিন বেঁচে আছি তোমার সঙ্গে খুশি হয়ে থাকতে চাই। এইসব শুনে উদি তো কান্না করে ফেলে। যাই হোক, পরের দিন সুজিন আর সিউন শহরে ফিরে আসে। সিউন সুজিনকে সে কানের দুলটি দিয়েও দিয়েছে, যেটা পেয়ে সুজিন অনেক খুশি। এই দিকে উদি চ্যানের মুড ঠিক করার জন্য তাকে নিয়ে অ্যামিউজমেন্ট পার্কে আসে। দুজনে সেখানে অনেক মজা করে। হঠাৎ করেই চ্যান উদিকে কিস করে দেয়, কিন্তু পরক্ষণে সে থেমে গিয়ে ভাবে, হয়তো উদি এবার তার ওপর রাগ করবে। কিন্তু না, উদি তো রাগ করেই না, বরং তাকে কিস ব্যাক করে। তো এরা রোম্যান্স করুক, ততক্ষণে আমরা এদিকে আসি। শুটিংয়ের সময় সুজিন অসুস্থ হয়ে যায়, তখন তার সঙ্গে উদি ছিল না, তাই সে সিউনকে SMS করে তাকে আনতে আসতে বলে। এতে সিউনও চলে যায়। সে জিজ্ঞাসা করে, আজকে উদি আসেনি? সুজিন বলে, না, ও আজকে ছুটি নিয়েছে। সিউন বলে, আজকে চ্যান হাসপাতালে আসেনি, মনে হয় দুজনের মধ্যে কিছু একটা চলছে। তাই তারা চ্যান আর উদির সঙ্গে দেখা করতে তাদের বাড়ি চলে যায়। উদি সুজিনকে চ্যানের রোগের কথাটি বলে দেয়, যা শুনে সুজিনও কষ্ট পায়। এইদিকে সিউন চ্যানকে বলে, তুই কেন আমাকে এই কথাটি আগে বলিসনি, আর ট্রিটমেন্ট কবে থেকে স্টার্ট করবি? এতে চ্যান বলে, ট্রিটমেন্ট করব না, কারণ সেটা অনেক ব্যথাদায়ক, আমি এত ব্যথা সহ্য করতে পারবো না, তাই এভাবেই মরতে চাই। সিউন বলে, নিজের কথা ভাব আর না ভাব, উদির কথাটা তো একবার ভাব, সে অনেক কষ্ট পাবে, তাই একবার চেক আপ করিয়ে নে। এতে চ্যান রাজি হয়ে যায়। এরপর হাসপাতালে গিয়ে চ্যান তার চেক আপ করায়। রিপোর্ট দেখে ডক্টর বলে, চ্যানের তো তেমন কোনো রোগই হয়নি, আসলে এই রোগটি অন্য একটি লোককে হয়েছে, যার সঙ্গে চ্যানের স্যাম্পল পরিবর্তন হয়ে গিয়েছিল। তার কোনো সমস্যা নেই, এটা জানতে পেরে চ্যান তো অনেক বেশি খুশি। সে তখনই উদির সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে চ্যান তো সারপ্রাইজ হয়ে যায়, আজকে তার জন্মদিন। উদি খুব সুন্দরভাবে জায়গাটিকে সাজিয়েছে। চ্যান তখন উদিকে জড়িয়ে ধরে বলে যে তার কিছুই হয়নি, সে ঠিক আছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না, তারা ভাবে চ্যান হয়তো মজা করছে। এতে চ্যান বাইরে এসে সিউনকে বলে, আরে ইয়ার, কেউ তো আমার কথা বিশ্বাসই করছে না। সিউন বলে, দাঁড়া আমি গিয়ে সবাইকে বলছি। কিন্তু চ্যান তাকে আটকিয়ে বলে, এটাকে গোপন রাখ, দেখছিস না উদি আমার সঙ্গে কত ভালো আচরণ করছে, আমি চাই না উদি আবারও আমার সঙ্গে আগের মতন আচরণ করুক, তাই প্লিজ বলিস না, আর কয়েকদিন না হয় ওর সঙ্গে থাকি, তারপর বলে দেব। এতে সিউনও রাজি হয়ে যায়। এরপর চ্যান ভেতরে গিয়ে কেক কাটে এবং অনেক মজা করে। পার্টি শেষে সিউন আর সুজিন যখন বাড়ি যাচ্ছিল, তখন সিউন তাকে বলে দেয় যে চ্যানের কিছুই হয়নি, সে ঠিক আছে। এটা শুনে সুজিনও খুশি হয়ে যায়, সে কথাটি উদিকে বলতে যায়। এতে সিউন তাকে আটকিয়ে চ্যান যা বলেছিল সব বলে। এতে সুজিনও উদিকে আর কিছুই বলে না। কিন্তু পরের দিন উদিকে চ্যানকে নিয়ে এত আপসেট দেখে সুজিন বলে ফেলে যে চ্যানের কিছুই হয়নি। এটা শুনে কয়েক সেকেন্ডের জন্য উদি অনেক খুশি হয়, কিন্তু তার রাগও হয়, চ্যান এই কথাটি কেন তাকে বলেনি।
তো পরের সিনে তাংকে দেখানো হয় যে কিনা একটি পোস্ট করে যে সুজিন ডক্টর সিউনের সঙ্গে এখন ডেট করছে। এইদিকে উদি বাড়িতে এসে ইমোশনাল হয়ে চ্যানকে মারতে শুরু করে। চ্যান বলে, সরি, ভেবেছিলাম তুমি সব জানতে পেরে আবারও আমার সঙ্গে আগের মতন আচরণ করবে, তাই বলিনি। এতে উদি তো কান্না করে ফেলে। সে বলে, তুমি অনেক খারাপ, আমাকে অনেক কষ্ট দিয়েছ। এতে চ্যান তাকে জড়িয়ে ধরে। এরপর হাসপাতালের সিন দেখানো হয়। বেশ কিছু রিপোর্টার সিউনকে ঘিরে ধরে এবং জিজ্ঞাসা করে সে আর সুজিন কি সত্যি ডেট করছে, কিন্তু সিউন তাদের সমস্ত প্রশ্ন এড়িয়ে চলে। এই নিউজটি ছড়িয়ে যাওয়ার পর সুজিন যে সমস্ত মুভিতে কাজ করার জন্য কন্ট্রাক্ট পেপারে সাইন করেছিল তা সবই ক্যান্সেল হয়ে যায় এবং সুজিনের পরিবর্তে প্রধান চরিত্রে তাংকে রাখা হয়। এতে তাং তো অনেক বেশি হ্যাপি। সুজিন আস্তে আস্তে তার ক্যারিয়ার হারাচ্ছে, তাই উদি বলে, এতে কি তার একটুও কষ্ট হচ্ছে না? এতে সুজিন বলে, তার কাছে একটি মানুষ আছে যে কিনা তাকে অনেক ভালোবাসে, আর তার ভালোবাসার কাছে এই ক্যারিয়ার কিছুই না। পরের সিনে তাং একটি ভয়েস রেকর্ডার তার অনলাইন অ্যাকাউন্টে পোস্ট করে। মনে আছে সেই দিন কে জিয়াও সুজিনকে তার মনের কথা বলেছিল? এই ভয়েস রেকর্ডিংটা সেই দিনকারই, কিন্তু তাং শুধুমাত্র জিয়াওয়ের অংশটুকুনি দিয়েছিল যাতে সবাই সুজিনকে ভুল ভাবে। সে একসঙ্গে দুটি ছেলের সঙ্গে ডেট করছে। এই রেকর্ডিংটা যখন সুজিন শোনে তখন সে সিউনকে এক্সপ্লেন করে, হ্যাঁ, জিয়াও আমাকে প্রপোজ করেছিল কিন্তু আমি ওকে রিজেক্ট করে দিয়েছি, বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি। এতে সিউন বলে, এত হাইপার হওয়ার কিছুই নেই, আমি তোমাকে বিশ্বাস করি। এই পোস্টটি দেখে জিয়াও তো তাঙের ওপর অনেক রেগে যায়। এরপর সে লাইভে এসে সবাইকে বলে এটা সত্য, সে সুজিনকে পছন্দ করে, কিন্তু জানতো না সুজিনের ফিয়ান্সি আছে। জানলে পরে কখনোই তাকে তার ভালোবাসার কথাটি জানাতো না। আর আগে আমাদের নামে যত সব রিউমার্স ছড়িয়েছিল তার সব কিছুর জন্য দায়ী আমাদের কোম্পানি। কোম্পানির প্রফিটের কারণে তারা এই মিথ্যে নিউজগুলো ছড়িয়েছিল। এই লাইভের পর সিইওর অনেক লস হয়, তাই সেই জিয়াওয়ের সঙ্গে সমস্ত কন্ট্যাক্ট শেষ করে নেয়। এতে জিয়াও হাসি মুখে রাজি হয়ে যায়, কিন্তু এর কারণে জিয়াওকে কিছু টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এত টাকা আপাতত তার কাছে নেই, তাই সে চিন্তায় পড়ে যায়। পরের দিন জিয়াও কোম্পানিতে যায় কিছু সময় চাওয়ার জন্য, কিন্তু সিইও বলে বুকে নামের কেউ একজন অলরেডি ক্ষতিপূরণ দিয়ে দিয়েছে। আসলে সু বুকে নামে কোম্পানিকে টাকা দিয়েছে, কারণ সে তো এখন জিয়াওকে পছন্দ করে ফেলেছে, তাই তার সাহায্য করলো। এতে জিয়াও সে ব্যক্তিকে খুঁজতে শুরু করে যে তার সাহায্য করেছে। সুজিনের যেহেতু এখন কোনো শুটিং নেই, তাই সে বেশিরভাগ সময় বাড়িতেই থাকে। সিউনও হাসপাতালের সমস্ত কাজ সেরে তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসে যাতে সে সুজিনের সঙ্গে থেকে তার মুড ঠিক করতে পারে। অপরদিকে উদিও সুজিনকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু তারও জীবনে এখন কেউ আছে যে সারাক্ষণ তাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। সুজিনের কাছে একটি মুভির অফার আছে, কিন্তু তাকে ছোট্ট একটি রোল দেওয়া হয়। মুভির নায়িকা হলো তাং, তাই সে সুজিনকে অনেক অ্যাটিটিউড দেখায়। অ্যাক্টিংয়ের সময় তাং ইচ্ছে করে সুজিনকে অনেক বুলি করে, যা দেখে ইনভেস্টর অনেক রেগে যায়। এই লোকটি আসলে সিউনের বড় ভাই, সুজিনের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য। সিউনের ভাই বলে সে মুভিতে কোনো ইনভেস্ট করবে না যদি না তারা তাংকে এই মুভি থেকে বাদ দিয়ে দেয়। এই বলে সে সুজিনকে নিয়ে চলে যায়। সেখানে সিউন সুজিনের জন্য অপেক্ষা করছিল, তাই সুজিন দৌড়ে তার কাছে চলে যায়। এইদিকে তাং জানতে পেরেছে অন্য একটি মুভির জন্য হিরোইনের প্রয়োজন, তাই তাং অডিশন দিতে যায়। কিন্তু সেখানে গিয়ে তাং জানতে পারে অলরেডি মুভির হিরোইন হিসেবে সুজিনকে নেওয়া হয়েছে। এটা শুনে তাং স্যাড হয়ে চলে যায়। তখন সুজিন তাকে দেখতে পেয়ে তাকে ফলো করতে করতে তাঙের বাড়ি পর্যন্ত চলে আসে। বাড়ির অবস্থা দেখে সুজিন বুঝতে পারে তাঙের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। সুজিনকে দেখে তাং বলে, তুমি কি আমার মজা নেওয়ার জন্য এসেছো? এতে সুজিন বলে সে কেন তাকে এত ঘৃণা করে। এতে তাং বলে, কারণ সবাই সুজিনকে ভালোবাসে আর সুজিন এত সাকসেসফুল একজন অ্যাক্ট্রেস। এতে সুজিন বলে, আমি এই জায়গাতে অনেক কষ্ট করে এসেছি, আর হলো ভালোবাসার কথা, হ্যাঁ আমাকে সবাই ভালোবাসে, আর একজন তো অনেক বেশি ভালোবাসে। প্রথমে আমার অবস্থাও তোমার মতনই ছিল, তখন আমি নিজে নিজেকে ভালোবেসেছিলাম, তাই বলি কেউ তোমাকে ভালোবাসুক আর না বাসুক,
তুমি নিজে নিজেকে ভালোবাসো, দেখবে একদিন ঠিকই তুমি সফল হবে। তার কথাগুলো শুনে তাং ইমোশনাল হয়ে যায়। আসলেই তো সে সুজিংয়ের মতন এতটা পরিশ্রম করেনি। সুজিংয়ের বদনাম করে সুজিং তাকে ঘৃণা করে না, কিন্তু সুজিংয়ের কেরিয়ার নষ্ট করার জন্য তাং কী না করলো। তাং নিজের ভুল বুঝতে পেরে সুজিনকে সরি বলে, এতে সুজিন তাকে ক্ষমা করে দেয়। শ্যুটিংয়ের জন্য সুজিংকে কিছু ট্রেনিং নিতে হবে, তাই কালকে তাকে অন্য শহরে যেতে হবে। এতে সুজিন একটু স্যাড হয়, কারণ সিউনকে ছাড়া যেতে তার ইচ্ছে করছে না। তো পরের দিন সুজিং অনেক ট্রেনিং করে, তার অবস্থা খারাপ হয়ে যায়। তখন সে হঠাৎ করে তার সামনে সিউনকে দেখে অবাক হয়। সিউন বলে, এখানে একটি ডক্টরের প্রয়োজন আছে, তাই হাসপাতাল থেকে আমাকে পাঠানো হয়েছে। এটা শুনে সুজিং তো অনেক খুশি হয়ে যায়। এখন থেকে সিউনও তার সঙ্গে থাকবে। এরপর সিউন সুজিনের যে জায়গাতে চোট লেগেছে সেখানে মলম লাগিয়ে দেয়। পরের সিনে সিউন এই মুভির ডাইরেক্টর, যে কিনা তার বন্ধু, তার সঙ্গে দেখা করতে যায়। সিউন সুজিংয়ের নামে তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখন তার মনে পড়ে একটি কথা। একদিন সুজিন বলেছিল সে নিজের প্রচেষ্টাতেই সফল হতে চায়, তাই সিউন আর কিছুই বলে না। সে তার সঙ্গে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। তখন দূর থেকে কেউ একজন এদের ছবি তুলে নেয়। মুভির জন্য অনেকগুলো অ্যাক্ট্রেসদের ট্রেনিং নেওয়া হচ্ছিল, কিন্তু সুজিং সবার থেকে ভালো করায় তাকে প্রধান চরিত্র দেওয়া হয়। এতে সুজিং তো অনেক খুশি হয়ে যায়। সে তখনই উদির সঙ্গে বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। বাড়িতে এসে সুজিং দেখে খুব সুন্দরভাবে বাড়িটি সাজানো হয়েছে। এসব দেখে সুজিংয়ের মন আরও ভালো হয়ে যায়। তখন সেখানে সিউন এসে সুজিংকে তার মনের কথা বলে দেয়, যে সে তাকে কতটা ভালোবাসে। এরপর সিউন যেই না আংটি বার করে তাকে বিয়ের জন্য প্রপোজ করতে যাবে, তখনই দরজায় কেউ বেল বাজায়। সুজিন দরজা খুললে উদিকে দেখতে পায়। উদি তখন সুজিংকে একটি পোস্ট দেখায়, যেখানে সে ছবিগুলোর সঙ্গে লেখা আছে, সুজিন এই মুভির রোলটি পেয়েছে তার ফিয়ন্সে সিউনের কারণে, কারণ সিউনের ফ্রেন্ড হলো সেই মুভির ডাইরেক্টর। এটা দেখে সুজিনের মন খারাপ হয়ে যায়। এতে সিউন বলে, আমি কিছুই বলিনি, শুধুমাত্র তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু সুজিং তার কথা বিশ্বাস করে না, কারণ ইতিমধ্যে সবাই কমেন্ট করতে শুরু করে দিয়েছে। সুজিংয়ের নিজস্ব কোনো ক্ষমতা নেই, সে তার ফিয়ন্সের কারণেই এই মুভির রোল পেয়েছে। সিউন তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুজিং তার কোনো কথা না শুনে রাগ করে চলে যায় উদির সঙ্গে। বুঝি না এইটুকু বিষয়ে এত রাগ করার কী আছে। পরের দিন সিউন সুজিনের সঙ্গে দেখা করতে উদির বাড়িতে যায়, কিন্তু উদি তাকে বলে সে তার হোমটাউনে চলে গিয়েছে। এটা শোনা মাত্রই সিউনও তখন সুজিনের হোমটাউনে চলে যায়। কিন্তু সিউনকে দেখে সুজিং অনেক রেগে যায়, সে তাকে বাড়ির ভেতরে ঢুকতেই দেয় না। অনেকক্ষণ হয়ে যায়, সিউন তাকে ফোনও করেনি আর আবারও তার বাড়িতেও আসেনি। এতে সুজিংয়ের খারাপ লাগে, সিউনের সঙ্গে এত খারাপ আচরণ করা তার ঠিক হয়নি। সে তখন সিউনের সঙ্গে দেখা করতে যখনই বাড়ি থেকে বার হবে, তখন দেখে সিউন এই ঠান্ডার মধ্যেই বাইরে তার জন্য অপেক্ষা করছে। এটা দেখে সুজিংয়ের রাগ কমে যায়। সে দৌড়ে গিয়ে সিউনকে জড়িয়ে ধরে। সিউন তখন সুজিংকে সরি বলে। এতে সুজিন তাকে কিস করে দেয়, তার মানে সে সিউনকে ক্ষমা করে দিয়েছে। তখন সিউন হাঁটু গেড়ে বসে আংটি বার করে সুজিনকে বিয়ের জন্য প্রপোজ করে। এতে সুজিংও তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। দুজনে অনেক বেশি খুশি ছিল, আর তাদেরকে দূর থেকে দেখে সুজিনের বাবা আর মাও খুশি হয়। পরের দিনের সিন দেখানো হয়, জিয়াও জানতে পেরে গিয়েছে বুকে আর অন্য কেউ না, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সু। আর সে এটাও জানতে পেরেছে সু তাকে অনেক পছন্দ করে, তাই জিয়াও এবার তার সঙ্গে একটি কন্ট্যাক্ট পেপার সাইন করে। সে সারা জীবনের জন্য সুকে তার নিজের করতে চায়। এতে সু কন্ট্যাক্ট পেপারে সাইন করে দেয়। এখান থেকে তাদের লাভ স্টোরি স্টার্ট হয়। যাক, জিয়াও তাহলে কাউকে পেল। যাই হোক, পরের দিন সিউন আর সুজিন শহরে ফিরে আসে। হাসপাতালে গিয়ে সিউন জানতে পারে যে চ্যান উদিকে প্রপোজ করবে, কিন্তু আগে যেহেতু উদি একবার ছ্যাঁকা খেয়েছে তাই সে অনেক ভয় পাচ্ছে। এতে সিউন বলে, ডোন্ট ওয়ারি, আমি তোর সাহায্য করব। পরের দিন তারা চারজনে মিলে একটি জায়গাতে যায়। সিউন সব কিছুর ব্যবস্থা করে রেখেছিল। চ্যান যখনই উদিকে প্রপোজ করতে যাবে, তখন সিউনের এই বাজে আইডিয়ার কারণে চ্যানের মেজাজ বিগড়ে যায়, তাই সে উদিকে প্রপোজ করতে পারে না।
চ্যান তখন সিউনের উপর অনেক রেগে ছিল। খুব তো বড় মুখ করে বলেছিলিস, ডোন্ট ওয়ারি, আমি তোর সাহায্য করব, আর এখন জায়গাটিকে ঠিকমতো সাজাতেও পারিসনি। যাই হোক, এবার চ্যান নিজে জায়গাটিকে সুন্দরভাবে সাজিয়ে উদিকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজ করে। এতে উদি বলে, আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমি তোমার গার্লফ্রেন্ড না, ওয়াইফ হতে চাই। এটা শুনে চ্যান প্রথমে অবাক হলেও পরে কিন্তু সে অনেক খুশি হয়। আর তারা তখনই বিয়ে করতে ম্যারেজ রেজিস্টার অফিসে চলে যায়। এবার কয়েকদিন পরে সিন দেখানো হয়, সুজিন আর সিউন বিয়ে করে নিয়েছে, কিন্তু ঘরোয়াভাবে। দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। সিউন এখন বেশিরভাগ সময় সুজিনের সঙ্গেই কাটায়। তো তিন জুটির হ্যাপি মুভমেন্টের মধ্যে দিয়ে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। এখন ঝটপট কমেন্ট করে জানাও ড্রামাটি কেমন লেগেছে। তোমরা অনেকেই অনেকগুলো ড্রামার নাম কমেন্ট করে বলেছো এক্সপ্লেন করার জন্য, কিন্তু সরি প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই না দিতে পারার জন্য। আমি একে একে চেষ্টা করব তোমাদের মন রাখার, তাই একটু তো অপেক্ষা করতে হবে। আমি তোমাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলি না বলে তোমরা করো না, এটা কোনো কথা। তাই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা করে নাও পরবর্তী ভিডিও দেখার জন্য। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও। কেমন? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।